হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেক ভিডিওতে আমরা দেখেছি কিভাবে টেক্সটের মধ্যে হাইপারলিংক অ্যাড করে দিতে হয়। এর আগে আমরা দেখেছি কিভাবে ওয়েবসাইটে বিভিন্ন টেক্সটের মধ্যে হাইপারলিংক অ্যাড করে দিতে হয়। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে ইমেজের মধ্যে হাইপারলিংক অ্যাড করে দিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন পিসি স্ক্রিনে চলে যাওয়া যাক এবং আমি সেখানে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো কিভাবে ফটোশপের মাধ্যমে ইমেজের মধ্যে কিভাবে হাইপারলিংক অ্যাড করা যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন আপডেট আসলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। ওকে, পিসি স্ক্রিনে চলে আসলাম এবং ফটোশপ আমি আগে থেকে ওপেন করে রেখেছি। তো এখন এখান থেকে ফাইল, এই ফাইল অপশন থেকে একটা ইমেজ ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা ইমেজ ওপেন করে নিতেছি। তো আমি আমার ইউটিউব রিলেটেড একটা ইমেজ এখান থেকে আমি ওপেন করে নেব। ওপেন, তো ওপেন হয়ে গেছে। এখন এই ইমেজের মধ্যে আমি হাইপারলিংক সেট করে দেবো। আমি চাইলে এই ইমেজের যে কোনো স্থানে, চাইলে টেক্সট, তারপর হচ্ছে লোগো, মানে আমি যেখানে ইচ্ছা সেখানেই হাইপারলিংক অ্যাড করে দিতে পারবো। আমি যদি মনে করি এখানে টেকনিক্যাল তৌফিক যে লেখাটা আছে, এখানে টেকনিক্যাল তৌফিক যে লেখাটা আছে সেই লেখাটার মধ্যে চাইলে হাইপারলিংক অ্যাড করে দিতে পারবো। আবার যদি মনে করি যে এখানে লোগোর মধ্যে আমি হাইপারলিংক অ্যাড করে দেবো, তাহলে লোগোর মধ্যে হাইপারলিংক অ্যাড করে দিতে পারবে, মানে যেখানে খুশি সেখানে। তো আবার চাইলে পুরো ইমেজটার মধ্যে হাইপারলিংক অ্যাড করে দিতে পারবেন, মানে ইমেজটাতে যেখানে খুশি সেখানে ক্লিক করলে মানে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমি চাচ্ছি যে পুরো ইমেজটার মধ্যে হাইপারলিংক অ্যাড করে দিতে। তো সেক্ষেত্রে এখানে যে সাইটে ক্রপ দেখতে পাচ্ছেন, এখান থেকে স্লাইস টুল, এখানে স্লাইস টুল অপশনটা সিলেক্ট করে নেবেন। দেন আপনি এই যে এখন আপনি যেখানে যেটু যে অংশটুকুতে লিঙ্ক অ্যাড করবেন সেই অংশটুকু সিলেক্ট করে নেবেন। যদি টেকনিক্যাল তৌফিকে করে নিতে চান তাহলে ওখান সিলেক্ট করে নিতেন। তো যেহেতু আমি পুরো ইমেজটার মধ্যে পারমালিং অ্যাড করে দেবো, সেহেতু পুরো ইমেজটাই আমি সিলেক্ট করে নিচ্ছি। পুরো ইমেজটাই আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখন মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট স্লাইস অপশনস এই অপশনটাতে যেতে হবে। দেন এখান থেকে নেম, এখানে আপনি যেখানে, তো এখানে আপনি যে কোনো একটা নেম দিতে পারেন। আমি এখানে ইউটিউব, যেহেতু ইউটিউব ব্যানার, যেহেতু ইউটিউবের নামটাই দিয়ে দেখাচ্ছে জাস্ট এক্সাম্পল হিসেবে, আপনারা আপনাদের পছন্দ মতো নাম দেবেন। এবং ইউআরএল, ইউআরএলটা হচ্ছে এই ইমেজে ক্লিক করার পর কোন সাইটে আপনি নিয়ে যাইতে চাইতেছেন সেই সাইটের ইউআরএলটা আপনি এখানে বসাই দেবেন। যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাইতে চাইতেছি, তো সেক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ওখানে কপি করে দেবো। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি কপি করলাম, দেন এখানে আমি পেস্ট করে দেব। ওকে, কাজ হয়ে গেছে। এখন এটাকে সেভ করতে হবে। এখানে সেভ করতে গেলে এখানে ফাইল থেকে সেভ অ্যাজে না গিয়ে এখানে সেভ টু ওয়েবে নিতে হবে, যেহেতু আমরা এটা ওয়েবসাইটে সরাসরি পাঠাই দেবো। সেক্ষেত্রে যেহেতু ইমেজটা অনেক বড়, তাই এখানে জায়গা কম, তা যার কারণে একটু ক্রপ হয়ে গেছে, এটা কোনো সমস্যা না। আপনি চাইলে এখান থেকে আবার কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে কালার চেঞ্জ করে নিতে পারবেন ইচ্ছা মতো। তো আমি এত কিছু দেখাচ্ছি না। এখানে চাইলে ইমেজ ফরম্যাট পিএনজি নেবেন, জিআইএফ ফরম্যাটে নেবেন, সেটা আপনার ব্যাপার, ইচ্ছা মতো নিতে পারবেন। দেন সেভে দিলাম। লোকেশন ঠিক করতেছি কোথায় সেভ করে রাখবো, এটা লোকেশন ঠিক করে নিই। ওকে, দেন এখানে একটা নেম দিচ্ছি ইউটিউব। আর এখানে এইচটিএমএল অ্যান্ড ইমেজ অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে এইচটিএমএল অ্যান্ড ইমেজ ফরম্যাটে নিতে পারবেন। আবার যদি মনে করেন না শুধু এইচটিএমএল ফরম্যাটে নেবো, তাহলে শুধু এইচটিএমএল ফরম্যাটে নিতে পারবেন। আবার যদি মনে করেন শুধু ইমেজ ফরম্যাটে নেবো, শুধু ইমেজ ফরম্যাটে নিতে পারবেন। এইচটিএমএল ফরম্যাটে যা খুশি নিতে পারবেন আপনি। তো এখানে সেভ, ওকে সেভ হয়ে গেছে। তো এখন যাই, এই যে দেখেন এখানে এইচটিএমএল এটা আছে আর এটা আছে ইমেজ। তো এখন আমি এইচটিএমএলটাকে যদি ওপেন করি একটা ব্রাউজারে, এইচটিএমএলটাকে একটা ব্রাউজারে যদি আমি ওপেন করি, তাহলে এখানে একটা বড় ইমেজ শো হবে। এই যে দেখেন ইমেজটা শো হয়েছে। যেহেতু ইমেজের সাইজটা অনেক বড়, তাই একদম পুরো কম্পিউটার জুড়ে, স্ক্রিন জুড়ে ইমেজটা দেখাচ্ছে।
এখন এই ইমেজের যে কোনো অংশে যদি আপনি ক্লিক করেন তাহলে কাঙ্ক্ষিত সাইটটাতে নিয়ে যাবে, মানে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে যে লিঙ্কটা আপনি অ্যাড করে দিয়েছেন। তো ক্লিক করলাম, এখন এখান থেকে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। যে দেখেন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসলো, ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে। তো এভাবেই আপনারা আপনাদের ফটোশপের মাধ্যমে হাইপারলিংক অ্যাড করে নিতে পারবেন। ওকে, দ্যাটস ইট, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর টিপস অ্যান্ড ট্রিক্স।